नमस्कार बंधुरा, वेलकम टू झर्णास किचेन। आज के शेयर मिक्सड होम रेसिपी। भिडियो भाव लगे थे अवश्य लाइक कमेंट शेयर और सबसक्राइब करते भूलें ना। पास बेल आइकन अवश्य प्रेस करें तो सब आगे अपने पहुँचे हमारे रेसिपि। तर एखे एक मिक्सिंग बोर्डर मध्य हमें नहीं निची कोचाना बाँधाकपि। अपना चाहिए सब्जीगुल सब ग्रेट कर नहीं पिंज शड कर गाजर एड कर कुचानो पिंज कुचानो काँचा लंका एड कर चिकेन। एखे हमें चिकेनर पिसगुलो के छोटो टुकड़ो को केटे नहीं कर लून। अपना चाहिए मिक्सी ग्रेट कर चिकेन। एड कर गोलमरीच एड कर वन टेबिल चामच भिनेगार और एड करब खूब सामान्य परिमाण डार्क सोया सस। सोया सस खूब बेसि एड करार दरकार नहीं, सामान्य एड कर ले। এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য। তারপর আমি ফিরে আসব। এদিকে একটা পাত্রের মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নুন আর অ্যাড করব খুব সামান্য একটু সাদা তেল। খুব বেশি তেল অ্যাড করা দরকার নেই, সামান্য একটু তেল অ্যাড করলেই হবে। এরপর আমি ময়দার সাথে এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর অল্প অল্প জল অ্যাড করে ময়দাটা মেখে নেব। আমরা বাড়িতে যেভাবে লুচি বা পরোটার ময়দা মাখি সেইভাবে মেখে নিলেই হবে। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে তারপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। ময়দাটা একটু সেট হতে দিতে হবে। আমি অল্প অল্প জল অ্যাড করে ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা প্রায় মেখে নেওয়া হয়ে গেছে, এরপর এটাকে রেখে দেব। তবে সামান্য একটু তেল নিয়ে উপরে লাগিয়ে দেব যাতে কোনোভাবেই উপরের পোর্শনটা ড্রাই না হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ সাদা তেল। এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু মানে খুব সামান্য কোঁচানো আদা আর রসুন। আমরা চাইলে যখন ওই বাঁধাকপি সব কিছুর সাথে মশলাটা আর কি মিশিয়ে নিলাম সেক্ষেত্রে আদা রসুন একসাথে মিশিয়ে মানে পেস্টটা দিয়ে এ করতে পারতেন। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম চিকেন সমেত সব সবজিগুলো। অ্যাড করার পর এটা আমি মাঝে মাঝে ঢাকা দিচ্ছি আর এইভাবে খুলে আবার নাড়তে থাকছি। এ থেকে একটা জল বেরোয় সবজি থেকে এবং চিকেন থেকে। এই জলটাকে আমাদের পুরো একদম শুকিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখুন আমার শুকিয়ে নেওয়া অনেকটা হয়ে গেছে জলটা। জলটা নিই, জলটা একদম শুকিয়ে গেলে এটা আমি নামিয়ে নেব, আর কিছুই না। জলটা শুকিয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে দেব। আর এদিকে ময়দার ডো থেকে লেচি কেটে নেব। খুব ছোটো ছোটো করে লেচি কাটবো, যেটু মানে যেভাবে আমরা লুচি লেচি কাটি তার থেকে একটু ছোটো কাটলেই হবে। খুব বেশি বড় মোমো তো করতে গেলে তো বড় জায়গা চাই, তাই একটু ছোটো ছোটো লেচি করে নেই ভালো। এদিকে একটা মোমো স্টিমারের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি। জল কিন্তু খুব বেশি দেব না, মানে গ্লাস দেড় থেকে দুই জল দেব। দিয়ে দিচ্ছি আমুলের বাটার। এরপর এর মধ্যে অ্যাড করব নুন, অ্যাড করব অল্প একটু গোলমরিচ আর ওই যে মানে মোমোর যে পুরটা সেটার মধ্যে 2 টেবিল চামচের মতো একটু বেশি করে দিয়ে দিলাম। অ্যাড করার পর এটাকে একটু ফুটতে দেব। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এদিকে বেলে নিচ্ছি লিচিগুলোকে। আমি বেলে নিচ্ছি এইভাবে, একটু পাতলা পাতলা করে বেলতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এরপর একটা হাতের তালুর মধ্যে নিয়ে এরকমভাবে চারিদিকে জল লাগিয়ে নিচ্ছি। জল লাগিয়ে নেওয়াটা কিন্তু মাস্ট, আর যদি খুলে যায় মোমো তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না, তো এই জল লাগিয়ে নেওয়াটা মাস্ট। এরপর মিডলে পোর দিয়ে দিলাম। পোর দেওয়ার পর এইভাবে ধরে জাস্ট একটু ফোল্ড করে নিচ্ছি। খুব ইজি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। আমি এইভাবেই করছি, আমি আর একটা ডিজাইনও করব। এইভাবে ধরে চারিদিক দিয়ে
ওপর থেকে একটা পুঁটলির মতো করে জাস্ট এইভাবে কেটে দিলাম। এইভাবে আমি মোমোগুলো বানিয়ে নেব। এখন একটা মোমো স্টিমারের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে নিচ্ছি চারিদিকে, যাতে মোমোগুলো খুব সহজেই উঠে আসবে, একটা মানে স্টিমারের মধ্যে লেগে থাকবে না। এরপর মোমোগুলো আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি। এক একটা স্টিমারে আমার তো 5 থেকে 6টা করেই মোমো ধরেছে। আপনার থেকে ছোটো বানালে হয়তো আর একটু বেশি ধরবে, আর বড় বানালে আর একটু কম ধরবে। এ বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি একটা ব্যাচে আপনাদের করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মোমো, মিক্সড মোমো। আমি এটা ধনেপাতার চাটনির সাথে সার্ভ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।